হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু সায়েন্সিস্ট্রি দেখব আজকে গুরুত্বপূর্ণ ভিডিও যেখানে আমরা দেখবো এসসি এস টি এবং ও স্ট্যাটাস অর্থাৎ যারা কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছিল তাদের এই মুহূর্তে কাস্ট সার্টিফিকেট ঠিক কোথায় রয়েছে তারা কবে কাস্ট সার্টিফিকেট হাতে পেতে পারো এই সম্পর্কে একটা বিস্তারিত একটা আর তোমরা আজকে এই ভিডিওতে পেয়ে যাবে দুয়ারে সরকার প্রকল্পের মধ্য দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার চেষ্টা করেছিল প্রচুর ব্যক্তিকে কাস্ট সার্টিফিকেট প্রদান করার অতি সহজে তো সেই যে সফলতা সেটা ঠিক কতটা গভর্নমেন্টের সফলতা লাভ করলো সেটা আজকে আমরা দেখে নেব এই ভিডিওর মধ্য দিয়ে তো আমাদের যদি এস সি এস টি স্ট্যাটাস দেখতে হয় সেক্ষেত্রে আমরা কী করবো আমরা যে কোনো একটা যে ব্রাউজার খুলবো সাপোজ আমরা মনে করি ক্রোম ব্রাউজার খুলে নিয়েছি তো এখানে এসে আমরা জাস্ট সার্চ করবো এস সি এস টি ওকে এস সি এস টি বলে সার্চ করে সামনের দিকে এগিয়ে যাবো দেখো এস সি এস টি ও বলে সার্চ করার পর দেখা এখানে একটা অপশন চলে আসবে কাস্ট সার্টিফিকেট বলে একটা অপশন আসবে ওকে দেখতে পাচ্ছো অন স্ক্রিন কাস্ট সার্টিফিকেট আমরা এই কাস্ট সার্টিফিকেটের উপর ক্লিক করবো কাস্ট সার্টিফিকেটের উপর ক্লিক করার পর আমাদেরকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কাস্ট সার্টিফিকেট তার একটা যে অফিশিয়াল ওয়েবসাইট সেখানে নিয়ে চলে আসবে তোমরা দেখতে পাচ্ছো ওয়েলকাম টু ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট অর্থাৎ এটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য তো এখানে আসার পর এখানে তোমরা অনেক কিছু ইনফরমেশান দেখতে পারবে সাপোজ এখানে কতগুলো কোন ফর্ম হয়েছে সমস্ত কিছু দেখতে পারবে তো আমাদের কী করতে হবে আমাদের হচ্ছে স্ট্যাটাস চেক করতে হবে অর্থাৎ আমরা যে ফর্মটা ফিল আপ সেটা এখন কোন পর্যায়ে রয়েছে তো এর জন্য দেখো দেখো এখান থেকে সাইডে দেখো লেখা হয়েছে সিটিজেন কর্নার সিটিজেন কর্নার তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে দেখো প্রথমে হাউ টু অ্যাপ্লাই আমার লাগবে না আমার যেটা লাগবে সেটা হচ্ছে স্ট্যাটাস অফ দ্য সার্টিফিকেট ডিটেলস ওকে তোমরা কী করবো আমরা দেখবো ভিউ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন তিন নাম্বার যে অপশনটা রয়েছে ভিউ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে একটা পিজ যে রাখবে যেখানে লেখা থাকবে যে ফাইন্ড অ্যাপ্লিকেশন ফাইন্ড ইউর অ্যাপ্লিকেশান ওকে এই কন্ডিশনতে যখন আসবে তখন কিন্তু তোমাদের চাচ্ছে যে অ্যাপ্লিকেশান নাম্বার তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে কিন্তু চাচ্ছে তো কথা হচ্ছে আমরা অ্যাপ্লিকেশান নাম্বারটা কোথায় পাবো আচ্ছা যখন তোমরা ফর্ম ফিল আপ কোনো অনলাইন শপ থেকে বা নিজে নিজে যখন ফর্মটা ফিল আপ তখন কিন্তু একটা অ্যাপ্লিকেশন আইডি ওখানে কিন্তু রেজিস্টার্ড করা হয়েছিল তোমরা কিন্তু ওই ফর্মের একদম উপরের দিকে দেখতে পাবে তোমাদের যে প্রিন্ট আউট দেওয়া হয়েছিল সেখান থেকে দোকান থেকে তো তোমরা কিন্তু সেখানে দেখবে একটা নাম্বার দিয়ে থাকবে ডাব্লিউ বি এরকম দিয়ে একটা নাম্বার কিন্তু দেওয়া থাকবে ওকে তো এখানে কিন্তু তোমাকে সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা দিতে হবে তো আমাদের একটা অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে আমরা সেটা সেটা কিন্তু এখানে পুট করে দিচ্ছি তো এখানে আমরা দিয়ে দিলাম সাপোজ মনে করো এই নাম্বারটা দিয়ে দেওয়ার পর আমরা এখানে কী করবো আমাদের যে নিচে যে বটন রয়েছে সার্চ বটন আমরা সার্চ বটনে ক্লিক করবো নাম্বারটা কিন্তু এরকমই হয়ে থাকবে ও বি সি ডাব্লু বি তারপরে কিন্তু নাম্বারটা শুরু হবে ওকে তো সার্চ বটনে ক্লিক করবো সার্চ বটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে তোমাদের ডিটেলস দেখিয়ে দেবে যদি তোমাদের ও সার্টিফিকেটটা হয়ে যায় সেখানে লেখা থাকবে অ্যাপ্রুভড অ্যান্ড অ্যাওয়ে টিং ইন্স্যুরেন্স এটা কিন্তু লেখা থাকবে এবং এখানে কিন্তু একটা সার্টিফিকেট নাম্বার জেনারেট হয়ে যাবে নিচে নিচের দিকে দেখবে দেখবে লেখা থাকবে সিইআরটি নং নং বলে লিখে কিন্তু একটা সার্টিফিকেট নাম্বার রেজিস্টার্ড হয়ে যাবে আর যদি না হয়ে থাকে তোমার অ্যাপ্লিকেশানটি তাহলে কিন্তু প্রথম কথা সার্টিফিকেট নাম্বারটাই কিন্তু এখানে কোনোভাবেই মানে রেজিস্টার্ড হবে না জাস্ট এখানে যেটা শো করবে সেটা হচ্ছে তোমাদের যে অ্যাপ্লিকেশান নাম্বারটা সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা কিন্তু শো করবে ওকে তো চলো এটা হচ্ছে আমাদের দেখো এটা হয়ে গেছে এখানে সার্টিফিকেট নাম্বার দিয়ে দিয়েছে কিন্তু যা যেটা হয়নি সেটা কী দেখাবে চলো সেটা আমরা আবার দেখে নেব সাপোজ মনে করো এই একটা অ্যাপ্লিকেশান আইডি দিয়েছি এটা হয়তো হয়নি আমরা জাস্ট দেখে নেব সে সার্চ বটনে ক্লিক করবো সার্চ বটনে ক্লিক করার সাথে সাথে এটা দেখো এটা দেখো হয়নি এটাতে জাস্ট দেখাচ্ছে অ্যাপ্লিকেশান সাবমিটেড হার্ড কপি নট রিসিভড অর্থাৎ অ্যাপ্লিকেশনটা সাবমিট করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত সেটা এসডিও লেভেলে পৌঁছায়নি ওকে যখনই এসডিও লেভেল পৌঁছে যাবে তার কিছু দিনের মধ্যেই কিন্তু এখানে সার্টিফিকেট নাম্বার ইস্যু হয়ে যাবে এখানে দেখো কোনো ধরনের কোনো সার্টিফিকেট নাম্বার নেই এটা কিন্তু রয়েছে শুধুমাত্র অ্যাপ্লিকেশন নাম্বার অর্থাৎ যদি এরকম কন্ডিশন থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের যে ও কার্ড সেটা কিন্তু হয়নি আর যদি হয়ে যায় ও কার্ড বা এস বা এস টি কার্ড আর যদি এখানে সার্টিফিকেট নাম্বার দিয়ে দেয় তাহলে কিন্তু সাপোজলি বুঝে নেবে তোমাদের এসসি সি কার্ড বা এসটি কার্ড কিন্তু কনফার্ম হয়ে গেছে তো আশা করি বুঝতে পারলে যে কিভাবে তোমরা তোমাদের যে স্ট্যাটাস চেক করতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশনে ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে বলো না